Hey guys, good morning. I'm Orijit. Welcome to my channel. Welcome to a new vlog. So, video to start korar age ekta like kore dao. Ajke channel notun hoyeche toko subscribe kore dao. So, cholo video ta start kore jao. Ball mere pukure pathiye di. Ke pathiye pukure? Tumi mere pathiye dichis pukure. Kothay re ball? Hey, YouTube boy chole eshe abar. Haan, kothay ball kothay? Oh, ja ball. Koi ei khelo koreche. पक्का लाठी ने ऐसा किच्छ अबे ना आई लॉजिस खाओ अरे भाई लॉजिस खाए बोल जे पक्का गए की पीपड़े उटा की पीपड़े आज अब मायरी चौ ऐ तो चोले से चौ लट टूटा ऐ पड़ा गला चलो पड़ा गला टन टन उड़ दी सपोर्ट दे पड़े अभी ना ले ওটা দিয়ে নিচে সাপোর্ট নে নিচে সাপোর্ট নে লাঠির মতন বুড়োদের মতন এই তো সাপোর্ট নিয়ে নিয়েছে ছেলে ও বলো নিয়ে নিয়েছে পক্কা লজিস্টা আগে কিন্তু লজিস্টা পরে কিন্তু পাবি না কুমড়ো গাছ আছে পক্কা পক্কা লজিস্টা চেয়ে নে এবার जे हलो एगारोटा एकचल्लिस मात्र जस्ट भिडियो एडिट कमप्लीट हलो तो भिडियो एडिट एक्सपोर्ट हक ततक्षण रेडी होइनी कारण एक इलेक्ट्रिक बिल दीते जो है तो चलो एक्सपोर्ट हो मोबाइल नहीं तरह तुम्हारे साथ कथा बोलछी सो भिडियो एक्सपोर्ट कर मोबाइले नहीं कार्तिक दे बाड़ी अपलोड करते जाब कगे जाए इलेक्ट्रिक बिलटा गए जमा दिए आसि देखो हमें रेडी अलरेडी हो गई और कल के ड्रेसटाई पड़े आज कारण ये ड्रेसटा आज के केचे देव तो भाव जी जार आगे और एक बार पड़े जाए कारण कल के बिस्टी हो जमा पुरु भिजे गे और माँ बोले जो आज के केचे दीते ना छुप छुप दाग पड़े जाए सदा जमा तो भाजी जेहतु जो हाँ एक बहरे तो जमाटा लास्ट और एक बार पड़े नहीं तपर इसे केचे देव तो चलो एन बेनो एक और कल के बिस्टी हो बाट आज के मेघ हल्का हल्का को रही है और रोदो दिए तो मैं कि बोलते एक दिन धरे एक बिस्टी हो रोद उठे एक बिस्टी हो रोद उठे सो यही ठंडा थकते आर गरम हो जाएदार मैं कि हे बोझारे जो ना अने शरीर खराब हो जाए और शरीर खराब हम एन तो जान लोके क्यों बोझे थके तो जो शरीर खराब हम लोके चेपे चुपे थके भाजी कल केतटा भिजलम गाड़ी चाल पुरो भेजा जमा तबु एंत मैं ठंडा लागे আমার ইমিউনিটি সিস্টেম খুব ভালো আর ওই যে ভাই ওইদিকে জুতো পড়ছে ওর কিটো তো ও বেরোবে আমি আর ও যাব ওইদিকে একটু একটু সাদা সাদা মেঘ আছে আর এইদিকে পুরো কালো হয়ে রয়েছে মেঘ এইদিকে মেঘ এইদিকের মেঘ কিছু কালো হয়ে রয়েছে আর এই দিকটা হলো পুরো সাদা মেঘ মানে আবার মেঘ আবার ওই দিক দিয়ে আসছে इलेक्ट्रिक बिल जमा दिए आसार पथे एक जगह दोकने दाड़ी भाईर बल भाई प्लास्टिकर तो वोने पाई बोले डायरेक्ट एखे चले कार्तिक देव भाई सामने भिडियो अपलोड करार्जन बाट भाग्य एत ही खराब जैसे एन नेट चलते ना और तो जैक आर भाई की भाई बलो और चो हाँ नेट टी वन दिए एक प्लास्टिकर बल को तभी जाए जो टाइम आज के ताड़ी काज हो गए तेल टाउनशिपे गए सरकार बोले कि सरकार एक दोकान स्टोरटार नाम हलो सरकार स्टोर तो ওখান দিয়ে চলো গিয়ে একটা বল কিনে নিয়ে আসি তো ভাই এখন মজা কাচ্ছে ভাই বলটা নিলি কই বলটা মগরা গেছিলাম এই বলটার জন্য টাইটানিক বল দেখা যায় টাইটানিক এ ডুবে যাবে তোর বল ডুবে যাবে ওর বল পুকুরে আমাদের সামনেই পুকুর আছে টাইটানিক বল ডুবে যাবে আমাদের পুকুরে তো এখন সরদের দোকান দিয়ে মাজা নিলাম থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই দোকানে মিষ্টি ফেমাস আছে হ্যাঁ এই দোকানে মিষ্টি ফেমাস মিষ্টি সত্যি ফেমাস কত রকম মিষ্টি আছে সব এই
প্রমোশন করে দিলাম কিন্তু ফ্রিতে, ঠিক আছে? দেখে নাও শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, 3 নম্বর গেট, এখানে চলে আসবা যারা যারা মিষ্টি নেবে। হে গাইস, 12:30 বেজে গেছে আর এইমাত্র জাস্ট বাইরে ঢুকলাম, আর এখন এই জামা প্যান্টগুলো ছেড়ে এগুলো এখন ধুয়ে দেবো, কারণ ভিজিয়ে দেবো, কারণ একটু পরে এগুলো কেচে দিতে হবে। তো যেহেতু ছোপ ছোপ পড়ে গেছে তোমাকে আগেই বলছিলাম, তো চলো 12:30 বাজে, তাড়াতাড়ি করে নিই সব কাজগুলো। আরে মামা, বলো মামা। না গেম খেলছি না, ভিডিও করছি। ভালো আছো? হ্যাঁ। কতটা ভালো আছো? অনেকটা। আর ভালো ডট পর্যন্ত রে। এই লকডাউন আর লকডাউন। লকডাউন আর লকডাউন। সবাই তো মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। হেই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হলো 6টা, আর আজকে সকাল দিয়ে নেট নেই, আর আজকে সারাদিন নেটও আসবে না, কারণ আজকে কেবিলের কাজ চলছে। তোমাদের একটু আগে জাস্ট দেখালাম, তো কেবিলের কাজ চলছে সকাল দিয়ে, অনেক প্রবলেম হচ্ছে। আজকে সারাদিন কারো না টিভিতে লাইন আছে আর না নেটের লাইন আছে। আমার এখনও প্রায় 1.5 GB কাছাকাছি রয়েছে আমার মোবাইলে, আর আগের প্রায় 200 MB উপরে রয়েছে, আর আমার যে ভিডিও সাইজটা হলো প্রায় 3.5 GB কাছাকাছি। তো আমি আবার একটা 21 টাকা দিয়ে 2 GB রিচার্জ করেছি, তো এখন আপলোডও বসিয়ে দিয়েছি, দেখি কতক্ষণ লাগে আপলোড হতে। তো যেটা আমি প্রত্যেক দিন 5:15 সময় আপলোড করি, তো সেটা তো আজকে আর হলো না, দেখি কটায় গিয়ে আপলোড হয়। এখন বাজে হলো 6:20, আর আমি ভিডিওটা আপলোডও বসিয়েছিলাম সেই 6টা নাগাদ, এখনও 20 মিনিট হয়ে গেছে। তো দেখছি, তো একটু আগে অ্যাপে গিয়ে দেখলাম এখনও 55 মিনিট লাগবে আপলোড হতে। তো বিশাল বড়ো ফাইল, 1 ঘন্টার উপরে লাগছে। এটা যদি ওয়াইফাই হতো হার্ডলি তোমার 10 মিনিট মতন লাগতো কি তারও কম লাগতো, ততক্ষণ আপলোড হয়ে যেত। তো এটা আই থিঙ্ক 7টার পর গিয়ে আপলোড হবে, হয়তো 7:15 কি 20 মধ্যে গিয়ে আপলোড হয়ে যাবে। তো তোমরা দেখেইছ অবশ্য এই ভিডিওটা, যদি তার পরের দিন দেখছো, তো জানি না কতটা ভিউ আসবে আগের ভিডিওটা। আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো, কারণ জানি নোটিফিকেশান অন্য টাইমে যাবে, তোমরা সেই সময় দেখবে কি দেখবে না জানি না। প্লিজ ভিডিওটা একবার গিয়ে, আগের ভিডিওটা গিয়ে দেখো, আমি কার্ডে দিয়ে দিলাম এখানে। হেই গাইস, এখন বাজে হলো 8:10, আর জাস্ট আমি শুভর এই কাজগুলো করছিলাম, তো এই কাজগুলো করে নিলাম, কারণ শুভ অনেকদিন ধরে ওই কাজটা বলছিলো, অ্যাপের কাজ কিছুটা হয়েছে আর বাদ বাকি কয়েকটা, আমার তো 3টা মতন পেজ বাকি রয়েছে। তো এখন একটা পেজ করে দিলাম, আর 2টো পেজ বাকি রয়েছে, ওটা রাত্রিবেলা করে দেবো। আর ভিডিওটা কখন আপলোড হয়েছে, ভিডিওটা আপলোড হয়েছে হলো 7:35 গিয়ে ভিডিওটা আপলোড হয়েছে, আর মানে পাবলিশ করেছি হলো 7:40। তো হাজ অনেক লেট হয়ে গেলো, মোবাইলের নেটের পুরো মোবাইল নেট শেষ হয়ে গিয়ে তারপরে লাস্ট আর মাত্র 10 MB মতন লাগতো, তারপরে লাস্টে দেখছিলাম মামা ঘরে আছে, মামার হটস্পট অন করে 8-10 MB, মানে 99% দেখি আটকে গেছিলো। মানে আর 2 MB যদি না হতো তাহলে এটা আবার সেই প্রথম দিয়ে রিসেট হয়ে যেত, বা প্রথম দিয়ে আবার হয়তো আপলোডিং চালু হয়ে যেতে পারতো। তো যে ভয় লাগছিলো, ভাগ্যিস মামা ছিল বাড়িতে, তাই আপলোডটা হয়ে গেলো, নাহলে এটাও আপলোড হতো না দিকে। তো স্বরূপ ফোন করেছিল, স্বরূপ বাড়ি থেকে বেরিয়েছে, ও আসছে আমাদের বাড়ির দিকে। তো আমি ওকে বললাম মোড়ের মাথা দাঁড়াতে, আমিও বেরোচ্ছি, কারণ শুভ বাড়ি চলে এসছে মুম্বাই থেকে, শুভর সাথে আমি দেখা করবো। শম্ভু তো এখনও বাড়ি ফেরেনি, শম্ভু তো 8:30 ঢুকবে, আর এখন বাজে হলো 8:15, তো 15 মিনিটের মধ্যে আসছে, ততক্ষণ শুভর সাথে একটা দেখা করবো, একটা অ্যাপের ব্যাপারে যে অ্যাপটা করছি ওই ব্যাপারে কিছু কথা আছে ওগুলোও বলে নেবো, ততক্ষণ হয়তো শম্ভুদের চলে আসবে। তো চলো যাওয়া যাক। তো এখনও দেখতে পাচ্ছ পোলে মই লাগানো, এখনও কাজ চলছে হলো কেবিলের, আর সেই সকাল দিয়ে শুরু করেছে। Check the mic and make sure it sound right, boys. ভালো আছিস? কি নাম তোমার? কি নাম? তো আজকে আমাদের সাথে ছোট্ট খেলোয়াড় লুডু খেলছে, ওই দেখো দাঁড়া, আমি আগে দান দিই নি, তারপর তুমি দেবে, দাও দান দাও দান দাও দাও, এই সারা ছোট্ট খেলোয়াড়, আরে না কি কিউট, এই তাকাও দাও, এটা আমার দেন আমার দেন, দাও দাও আমার দেন, দাও দান দাও তুমি, ওখানে 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 দান দাও, হ্যাঁ এই তুই খেলবি, খেলতে পারিস, তুই খেলতে পারিস, কতটা নে বলছে এতটা, কতটা কতটা এতটা খেলতে পারিস লুডু, বাহ। তো সাজিয়ার খেলায় আমি একবার ফার্স্ট, একবার সেকেন্ড, একবার থার্ড হয়েছি, শম্ভুদের 2 বার থার্ড হয়েছে, 1 বার সেকেন্ড হয়েছে, আর স্বরূপ হয়েছে 2 বার ফার্স্ট, 1 বার সেকেন্ড। তো স্বরূপ
বলতে গেলে জিতে গেছে, আমি সেকেন্ডে থাকি আর সোমবার এবার থার্ড। আর এই সোমবার সোমবার তিনবার হয়ে যায়, শরৎ দুবার যেতে যায়, আর আমি প্রত্যেকবারই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছি। তো যাই হোক, এখন বাজে হলো রাত 10টা, আর চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এখন বাজে 10:30, ডিনার করতে চলে এসেছি। আর আজকে আমার ভিডিওটা আপলোড করতে গিয়ে পুরো নেট শেষ হয়ে গেছে, তো ভাবছি রাত্রিবেলা কী করবো, কোনো সিনেমাও ডাউনলোড করা নেই। তো আজকে কিছু কাজ আছে যেগুলো শুভ দিয়েছে, সেগুলো কমপ্লিট ভাবছি করে নেবো রাত্রিবেলার মধ্যে। কালকে সকালবেলা ওকে তাহলে দিয়ে দেবো, তো কাজগুলোও হয়ে যাবে আর আমার টাইমটাও কেটে যাবে। 11:30 পর্যন্ত ওয়েট করতে হবে এখন নেক্সট ডেলি জিবি পেতে হলে। এখন বাজে হলো 11:30, আর জাস্ট আমার শুভর দুটো যেই কাজগুলো ছিল সেই দুটো কাজ কমপ্লিট হলো, বাট এখনও সব কাজ কমপ্লিট হয়নি। কারণ যখন একটু আগে আমি শুভর সাথে দেখা করতে গেছিলাম, একটু আগে না মানে ওই যখন সমুদ্রের বাড়ি যাওয়ার আগে শুভর সাথে দেখা করতে গেছিলাম, তো আরও 3-4টা কাজ দিয়েছে, ওগুলো এখন বাকি রয়েছে, বাট ওগুলো পরে করবো। আজকে রাত্রিবেলা এডিটিংটা করে নিই, কারণ কাল রাত্রিবেলা করে নিই, তার আগের দিনও রাত্রিবেলা করে নিই এডিটিং, তো আজ রাত্রিবেলা ভাবছি এডিটিংটা করে নিই। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, যদি চ্যানেল নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।